বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি রয়েছি সুশান্ত দাস, তোমার সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা একটা দেখতে পাচ্ছ নতুন একটা ব্যাকগ্রাউন্ড বা ছাদে চলে এসেছি ভিডিও করার জন্য, কারণ রুমে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না কোনোভাবে, আর ফ্যান চালালে তো ভিডিও করা যাবে না। তো এইসব ঘটনা বকে আসি মেন কথাতে, যে সিএইচওর যে নতুন নোটিশ বেরিয়েছে, সেই নতুন নোটিশ নিয়ে বলে দিয়েছে যে কার কবে এক্সাম, কত তারিখে, কখন ভেরিফিকেশন, কখন এক্সাম। আরও একবার বলে দিচ্ছি, সেই নোটিশটাই দেখে নেবে তোমরা, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ডেসক্রিপশন সব কিছু লিঙ্ক আছে, সিএইচ রিলেটেড যা কিছু করি সব কিছু লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সব রিলেটেড ভিডিওই আছে। তো জিএনএমদের ইয়ে বিএসসি নার্সিং যারা অ্যাপ্লাই করেছিল 286 নম্বর নোটিশে, তাদের এক্সাম হচ্ছে 9 তারিখ দুপুর 2:30 থেকে 3:30, আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সকাল 9টা থেকে দুপুর 2টো অবধি। এই সকাল 9টা থেকে দুপুর 2টো অবধি ভেরিফিকেশন হয়ে যদি সবার সব কিছু ঠিক থাকে ডকুমেন্টস, তাহলে তোমাদের এক্সামে অ্যালাউ করা হবে 2:30 থেকে 3:30 মধ্যে, এবং এই এক্সামটা তোমাদের 1 ঘন্টার হবে। আর এর জন্য কোনো অ্যাডমিট কার্ড লাগে না, তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপের নোটিশটা নিয়ে যাবে, আর হচ্ছে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তার সাথে জেরক্স করে নিয়ে যাবে হলো। এরপর অনেকের প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আর জিএনএমেরটা বলে দিই, জিএনএমদের সেম জিনিস, 10 তারিখে সকাল 9টা থেকে 2টো অবধি ভেরিফিকেশন হবে, তারপর 2:30 থেকে 3:30 মধ্যে এক্সামটা হবে। এরপর বলে রাখি যে হ্যাঁ, সবার একটাই প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড কোথায় পাবো, কার কোথায় ভেরিফিকেশন হবে বা এক্সাম হবে সেটা কি করে জানবো? তো সেই রিলেটেড একটা আলাদা করে নোটিশ দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা www.gov.in এই ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি দেওয়া হবে, আর 2-3 দিনের মধ্যেই, সোমবারের মধ্যে আশা করি তোমরা সেই নোটিশটাও পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই নোটিশ দেবে এবং সেখানে বলা থাকবে যে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী বা তোমার নাম অনুযায়ী যে তুমি কোন সেন্টারে পড়বে। তো বেশিরভাগই সবাই ধরে নাও যে তোমাদের হোম সেন্টার বা নিজের ডিস্ট্রিক্টের মধ্যে ভেরিফিকেশনটা করার চান্স 90% হলো। এরপর যদি সেই সেন্টারে ক্যান্ডিডেট অনেক হয়ে যাচ্ছে, তাহলে তাদেরকে পাশের ডিস্ট্রিক্টের সেন্টারে কিন্তু পাঠানো হয়ে থাকে। তাহলে এই গেল কার কোথায় সেন্টার পড়বে। অ্যাডমিট কার্ড কোনো কিছু লাগে না এই এক্সামের জন্য, এই এক্সামের জন্য কোনো রোল নাম্বার অনুযায়ী পরপর বসানো হয় না। এই এক্সামটা তোমাদের যারা যারা ভেরিফিকেশান ঠিক করবে তাদেরকে একটা রুমে যতক্ষণ ধরবে সেই অনুযায়ী পরপর বসিয়ে দেওয়া হয়, যে যার পাশে ইচ্ছে বসানো হয়। তো এইভাবেই এক্সামটা দেওয়া হয়, ঠিক আছে? এবং এই এক্সাম নিয়ে আর যার যা কোশ্চেন, যে ইন্টারভিউ কবে হবে, ইন্টারভিউ রিলেটেড এখনও কোনো নোটিশ দেয়নি, তবে ইন্টারভিউ সবসময়তেই ডকুমেন্ট ভেরিফিকেশান বা এক্সাম রিটেন এক্সাম হওয়ার পরেই হয়। আর একটা প্রশ্ন সবাই যেটা করছে, এই যে স্ক্রিনিং টেস্ট, এই স্ক্রিনিং টেস্টটা কি? এই স্ক্রিনিং টেস্টটাই হচ্ছে সিএইচওর এন্ট্রান্স এক্সাম বা সিএইচও বা সিপিসিএইচ কোর্স যে তোমরা করবে, সিলেকশন হবে সিএইচওর জন্য, এটাই কিন্তু তার মেইন এক্সাম, যেটার জন্য তোমাদের ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে? তো অনেকগুলো কোয়েরি বললাম, আরও যদি কারো কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা ডেসক্রিপশানে কমেন্ট বক্সে জানিয়ে দাও, বা আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছি ডেসক্রিপশানে, সেগুলোতে জয়েন হয়ে সেখানে তোমরা আমাকে ডিরেক্ট জানাতে পারো। তো কল কেউ করবে না, কারণ আজকে থেকে নাইট ডিউটি শুরু হবে, আমার নাইট ডিউটির মাসে লেগেই থাকি সবসময়তেই। তো কল টল কেউ করবে না, মেসেজ করে রাখবে, যখন দেখবো তখন রিপ্লাই করে দেবো, ঠিক আছে? তো আরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে কোথায় হবে, কখন হবে এক্সামটা, সব কিছুই বলে দিলাম, আর বলার মতো কিছু নেই। যাই হোক, তো বলার ছিল এইটুকুই, যে কোয়েশ্চেনগুলো এর মধ্যে এসে গেছে, যে কবে হবে, কোথায় হবে, সেন্টার কীভাবে, ইন্টারভিউ কবে, অ্যাডমিট কবে, কীভাবে বুঝবো, সব কিছুই নোটিশ দেওয়া হবে।